বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। বলেন, এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বিকেলে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আইজিপি বলেন, আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে যেসব মামলা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে তার কবর জিয়ারত এবং নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা প্রত্যেকের ইনভলভমেন্টটা কি পর্যায়ে ছিল, কি ধরনের ইনভলভমেন্ট ছিল সেটাকে খুঁজে বের করে প্রত্যেককে আইনে আওতা আনতেছে। এই মামলাগুলি প্রতিটাই যাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, সুতরাং কারো পার পাওয়ার কোনো সুযোগ নাই, কেউ পার পাবে না। আমরা জানি কাকে ধরতে হবে, কাকে কাকে আইনে আওতা আনতে হবে। সেই পুলিশ অফিসার সহ যারা যারা তদানীন্তন রাজনীতির নামে এই ধরনের সরেসারি ব্যবস্থা কায়েম করেছে তারাও আছে এখানে জড়িত, এবং তাদের দোসররা আছে, সবাই আইনে আওতা আছে।